প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তই বহাল রাখলো হাইকোর্ট। কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলো না বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। প্রাথমিক শিক্ষক নিয়োগে 269 জনকে চাকরি থেকে বরখাস্ত করার অভিযোগে মামলা হয় আদালতে। এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় সিঙ্গেল বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ। মামলার পরবর্তী শুনানি 23 জুন। রাজভবনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি চোখ বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ পালন করেছে। এই মানিক ভট্টাচার্যের সম্পত্তি, পার্থ চ্যাটার্জির সম্পত্তি যেমন কোর্ট দেখছে, এদের কাছ থেকে আমরা দাবি করি কাস্টডিতে নিয়ে যদি ইন্টারোগেশন করতে পারেন তাহলে দেখবেন হাইকোর্ট স্বাক্ষরিত কত তালিকা কিভাবে চাপ দিয়ে তোমার পদ চলে যাবে, তুমি এমএলএ টিকিট পাবে না। পার্থবাবুর আগে দপ্তর চলে গেছিল, তারপরে আবার দপ্তর ফিরে পেয়েছিল। স্বাভাবিকভাবে এইসব করে এই করাপশনের সঙ্গে মমতা ব্যানার্জি নিজে এবং তার ভাইপো যুক্ত, এটা আমি পরিষ্কারভাবে দায়িত্ব দিয়ে বলতে পারি। কারণ পরেশ অধিকারীর মেয়ের অ্যাপয়েন্টমেন্ট, পরেশ অধিকারীকে ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে জয়েন করানো, এটা মমতা ব্যানার্জির সঙ্গে আলোচনা করে তার নোটিশে না রেখে তার সিদ্ধান্ত না নিয়ে হতে পারে না।